জাহিলিয়াতে কন্যা সন্তানদেরকে যে জায়গায় জীবিত পুঁতে দেওয়া হতো ওই জায়গাটা আজও অক্ষত অবস্থায় রয়েছে, আপনারা গেলে দেখতে পাবেন। একটা মেয়ে বিবাহ করেছে, স্বামী যদি মারা যেত তাহলে ওই মেয়েটাকে নির্জনে এক বছর এক জায়গায় রেখে আসতো, বেঁচে থাকার মতো খাবার, প্রয়োজন মতো পানি, তাকে কোনো রকমের গোসল করতে দেওয়া হতো না, শরীরের পরিপাটি থেকে তাকে বঞ্চিত করে রাখা হতো। এক বছর যেদিন পূর্ণ হয়ে যেত সেই দিন ওই মেয়েটাকে নবজাতক একটা ছাগলের বাচ্চা দেওয়া হতো, নবজাতক ছাগলের বাচ্চাটাকে তার সংস্পর্শে নিয়ে যাওয়ার সাথে সাথে নবজাতক ছাগলের বাচ্চা প্রাণ হারাতো, কারণ ওই মেয়েটার দেহে এত বিষ তৈরি হয়েছে ওই বিষের যন্ত্রণায় ওই নবজাতক ছাগলের বাচ্চাটা আর টিকে থাকতে পারতো না, মারা যেত। তাহলে এই প্রথাটা কি ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। তাহলে এই প্রথা ছিল এত জঘন্যতম অপরাধ, এত খারাপ। এর পরেও কন্যা এবার এর পরেও যদি কোনো স্ত্রীর স্বামী মারা যেত ওই স্ত্রীকে কুলক্ষণী কুপায়রা বলে তাকে ডাকা হতো। অনেক সময় অনেক মেয়েকে স্বামীর সঙ্গে দুনিয়ার বুক থেকে বিদায় জানানো হতো। তাহলে এই পরিবেশ এক সময় ছিল, হিন্দু ধর্মের ভিতরেও ছিল সতীদাহ প্রথা নামক একটি প্রথা। কোনো মেয়ের যদি স্বামী মারা যেত স্বামীর আগুনে চিতাতে জ্বালিয়ে ওই মেয়েটাকেও দুনিয়ার বুক থেকে বিদায় করে দিত। এই যে প্রথাগুলি ছিল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই সমস্ত প্রথাগুলিকে চিরতরের জন্য কবরে মাটির তলায় পুঁতে দিলেন। এগুলি আর কোনোদিন মাথা তুলে উঠবে বলে মনে হয় না, কিন্তু বর্তমান সময়ে আর একটা কুপ্রথা আজকে মাথা চাড়া দিয়ে উঠেছে। এই মাথা চাড়া দিয়ে উঠার পিছনে বড় একটা কারণ আছে, যেই বক্তব্যর বিষয়কে আজকে আমাকে দেওয়া হয়েছে ওটাই হচ্ছে তার আসল কারণ। ওই কারণগুলি একটা একটা করে বলার চেষ্টা করব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক সময়ে এমনই ভাবে মানবতার অতল তলদেশ থেকে হাত ধরে রানীর মর্যাদা দিয়ে সিংহাসনে বসিয়েছেন, সেই সময়কার কথা আপনাদেরকে কয়েকটি বললাম। যে সময় দাম ছিল না, মান ছিল না, মর্যাদা ছিল না, ওই সময় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের ভরা টগবগে যৌবনে একজন 40 বছরের একজন মেয়েকে বিবাহ করে রানীদেরকে নারীদেরকে সম্মানের শুভ সূচনা তিনি শুরু করলেন। এরপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের দিকে লক্ষ্য রেখে বললেন, যেই বাড়িতে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই বাড়িতে বরকতের দ্বার খুলে যায়। আল্লাহর নবী আবারও বললেন, যেই পিতা দুটি মেয়েকে, তিনটে মেয়েকে, চারটা মেয়েকে দিন শিখিয়ে আদর করে যত্ন দিয়ে বিবাহ সম্পন্ন করতে পারবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সঙ্গে পাশাপাশি জান্নাতের মধ্যে থাকব। এ কথা বলা শুনে রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি দুইটি কন্যা সন্তান হয় সেও কি আপনার সঙ্গে জান্নাতে থাকবে? রসুল বললেন, যে সেও থাকবে। এরপরে একজন বলছেন, যে হুজুর, আপ একটা যদি কন্যা সন্তান হয় সেও তার পিতাও কি আপনার সঙ্গে জান্নাতে থাকবে? রসুল বললেন, সেও জান্নাতে থাকবে। তাহলে রসুল নারীদের দাম বাড়িয়েছেন না কমিয়েছেন? একটা আওয়াজ দেওয়া লাগবে, বাড়িয়েছেন না কমিয়েছেন? বাড়িয়েছেন। রসুল যে সময় আসলেন দুনিয়াতে সে সময় কোনো দাম ছিল না, মান ছিল না, মর্যাদা ছিল না, এটা আপনাদেরকে শোনালাম। এরপর রসুল সর্বপ্রথমে মেয়েদের দামকে একবারে মানবতার অতল তলদেশ থেকে হাত ধরে উঠিয়ে রানীর মর্যাদা দিয়ে সিংহাসনে বসিয়ে দিলেন। আজকে সেই নারীরা রসুলকে চিনলেন না, রসুল যে কি বার্তা আপনাদেরকে দিয়েছে এটাও নারীরা দেখার চেষ্টা করল না। পাশ্চাত্য সভ্যতার দিকে লক্ষ্য রেখে, সোশ্যাল মিডিয়ার দিকে লক্ষ্য রেখে আজকে নারীরা উলঙ্গ হয়ে আজকে পাশ্চাত্য সভ্যতার নারীদের সাদৃশ্যকে অবলম্বন করতে গিয়ে আজকে সেই নারীরা সমাজে লাঞ্ছিত, পদতলিত, নির্যাতিত, নিষ্পেষিত। মা ও বোন, আপনাকে বলতে চাই, আপনার জন্য আজ
আজকে আপনার আব্বা রাত্রিতে বিছানায় ঘোমাতে পারে না কারণ কোন ডাকাতের বাচ্চা কত টাকা দাবি করে বসবে এই চিন্তাতে আপনার আব্বা ঘোমাতে পারে না আপনার মা না খেয়ে খেয়ে মুখটাকেও শুকিয়ে ফেলেন আপনি কি একবার কল্পনা করে দেখেছেন আপনি কি একবার চিন্তা করে দেখেছেন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন আজকে আপনার জন্য আপনার আব্বা ঘোমাতে পারে না আজকে আপনার আব্বা আপনার জামা কাপড় ক্রয় করে দেওয়ার জন্য রাত দিন শ্রমের কাজ করে করে হাতে ফুসা ফেলিয়েছেন পায়ের ফুসা ফেলিয়েছেন সেই মেয়েকে জামা কাপড় পরিয়ে সুন্দর করে মানুষ করার জন্য আজকে সেই বাপের উপার্জিত পয়সা টাকা পয়সা নেওয়ার পরে আজকে অর্ধলঙ্গ পোশাক পরে সমাজের বুকে চলার কারণে আজকে ডাকাতের বাচ্চারা লুট করার সুযোগটা পেয়েছে এবার আপনাদেরকে বলছি বাস্তব কথা আপনাদেরকে একটা বলে দিই উদাহরণস্বরূপ বলছি সেটা হলো এই একজন মানুষ কলা লাগিয়েছে কলার বাগান লাগিয়েছে লাগানোর পরে বেশ কলার কাঁধি মোটা মোটা হয়েছে পুষ্টালো হয়েছে মার্কেটে বিক্রি করার মতো বেশ সময়ে পৌঁছে গেছে মার্কেট পরিদর্শন করতে গেলেন যাওয়ার পরে দেখলেন কলার দাম মার্কেটে এখন ভালোই চলছে এ বেচারা নতুন বাগানের কলা সুন্দর করে কেটে নিয়েছে পাকিয়ে এখন মার্কেটে জনগণের সুবিধার্থে মার্কেটে ঝুড়িতে করে নিয়ে গিয়ে কলার খোসাগুলি ছিলে 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 ঝুড়িতে সুন্দর করে সাইজ করে রেখে দিয়েছে মানে জনগণ আসবে দেখেই আমার কলাকে ক্রয় করে নিয়ে চলে যাবে এখন খরিদ্দাররা আসছে এই কলার কাছে তাকিয়ে দেখছে কেউ কিন্তু কলাওয়ালার কাছ থেকে কলা না নিয়ে পাশের দোকানে অপুষ্টল কলাগুলি কিনে কিনে নিয়ে চলে যাচ্ছে এ দোকানদার বা কলা বিক্রেতার মাথায় কাজ করছে না কেমন হলো আজকে আমার পুষ্টল নতুন বাগানের কলা আমার কলা কেউ যে কিনে না অপুষ্টল কলাগুলি কিনে নিয়ে যাচ্ছে কারণ কি এক পর্যায়ে ওই ব্যক্তি তখন একজন খরিদ্দারের হাত ধরে বলছে ভাই তোমাদের কি মাথা খারাপ হয়েছে কি হলো আমার নতুন বাগানের পুষ্টল কলা তোমরা ক্রয় না করে অপুষ্ট কলাগুলা তোমরা কিনে নিয়ে চলে যাচ্ছ তোমরা কি আমার ভালো কলাগুলিকে দেখতে পাও না শেষ পর্যন্ত খরিদ্দার বলছে ভাই আপনার কলা নিতে পারি একটা শর্ত আছে আপনার কলা নিব এটা ঠিক কিন্তু আপনার কলাও নিব সঙ্গে কিছু টাকা আপনাকে দিতে হবে কারণ আপনি যে কলা খোসা ছিলে আপনি রেখে দিয়েছেন এই কলার উপরে মাছি বসেছে মুসা বসেছে বাতাসে হাজার জীবাণু ছুটছে হাজার জীবাণু ঘুরছে হাজার জীবাণু আপনার কলার উপরে পড়েছে অনেক ধুলোবালি বাতাসের সঙ্গে গিয়ে আপনার কলার উপরে পড়েছে এই কলাটা খেলে রোগ হওয়াটা সম্ভব আছে সম্ভাবনা রয়েছে এই কলাটা খেয়ে যে রোগটা হবে এই রোগটাকে সারানোর জন্য তো কিছু টাকার প্রয়োজন আছে আর তুমি যদি ভাই টাকা না দাও আমি তোমার এই কলাকে কিনতে পারবো না শেষ পর্যন্ত এই খরিদ্দারের কথা শুনে ওই কলাওয়ালা বলছে ভাই আমার ভুলটা কি শেষ পর্যন্ত বলছে আপনি যে কলার খোসাটাকে ছাড়িয়ে রেখেছেন এর কারণে আজকে হাজার হাজার জিনিস হাজার হাজার মাছি হাজার হাজার মানে আপনার মুসা হাজার জীবাণু আপনার কলার উপরে পড়েছে কলার যদি খোসা থাকতো তাহলে কলার উপরে জীবাণু এসে খোসাতে প্রতিরোধ করত এবং মাছি বসলে খোসাতে প্রতিরোধ করত আর আমরা যে কলাটা খাই ওই কলাটা একেবারে নির্ভেজাল আমরা খেতে পারতাম যার কারণে আজকে তোমার কলা বিক্রি হচ্ছে না মা ও বোন আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা কভারের বর্ণনা দিয়েছেন সুন্দর একটা পর্দার বিধান দিয়েছেন আপনারা ওই পর্দার বিধানকে ছেড়ে দিয়ে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আজকে মানুষকে দেখিয়ে যুবকদেরকে পাগল বানাতে চেয়েছেন আর এই পাগল বানাতে চাওয়ার কারণে আপনার শরীরের কোন জায়গায় কত কি আছে না আছে সব যুবকরা আপনাকে দেখেই নিয়েছে যার কারণে আপনার বিবাহ করতে যখনই আপনাকে বলছে তখনই বলছে 10 লক্ষ টাকা লাগবে 20 লক্ষ টাকা লাগবে 5 লক্ষ টাকা লাগবে আপনাকে এবার আমি জিজ্ঞাসা করতে চাই একটা মেয়ে বোরখা পরে চলে তার চেহারাটা কেউ দেখেনি এইরকম ভাবে একটা মেয়ে যদি সমাজে চলে ওই মেয়েটাকে বিবাহ করার জন্য সবাই চায় কি চায় না একটু বলুন তো চাই কি চাই না ওই মেয়েটার সঙ্গে বিবাহ যদি কেউ করতে চায় সে কি বলতে পারবে আমি এত লক্ষ টাকা নেব এ কথা বলার কি হিম্মত রাখবে রাখবে না
বলতে পারবে না আজকে আমার মা ও বোনেরা ইসলামের একটা ফরজ বিধানকে লঙ্ঘন করে দেওয়ার কারণে একটা বিধানকে অমান্য করার কারণে আজকে সমাজে হাজার মা আজকে লাঞ্ছিত হাজারো মা আজকে নির্যাতিত আজকে হাজারো মা তারা বিবাহ করতে পারছে না আজকে যৌতুকের কারণে হাজারো বোন তারা বিবাহ না করে আজকে তাদের যৌবনকে অন্য খাতে তাদেরকে বিলিয়ে দিতে হচ্ছে যদি আজকে নারীরা পর্দা নামক বিধানটাকে যদি মান্যতা দিতে পারত পর্দা নামক বিধানটাকে যদি মেনে চলতে পারত তাহলে কোন ডাকাতের বাচ্চা ডাকাতি করব কোন ছেলের বাপ 10 লক্ষ টাকা দাবি করে বসবো এই কথা বলার সাহস পেত না এইজন্য আপনাকে বলছি কয়েকদিন আগে বাংলাদেশের মাটিতে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো ওই অ্যাক্সিডেন্টের অবস্থায় একজন মেয়ের একটা পা গাড়ির চাকার তলায় ঢুকে গেছে ওই মেয়েটার শরীরে ছিল বোরখা পর্দা এখন এই অবস্থায় ওই মেয়ের পা কাটতে হবে তবেই ওই মেয়েটার পা বার হবে ওই মেয়েটা জনগণের দিকে লক্ষ্য রেখে বলছে ভাই আমার পা তোমরা কাটবে কেটে দাও ঠিক আছে কিন্তু তোমরা খবরদার আমার চেহারা থেকে হিজাবটাকে তোমরা সরায়ো না আমার জীবন বাঁচলে বাঁচবে আর না বাঁচলে না বাঁচবে আল্লাহ যে আমার পর্দার বিধানকে ফরজ করেছেন হাজার লোক আমাকে দেখবে এটা আমি চাই না কারণ এই অবস্থায় আমি যদি আমার আল্লাহর কাছে চলে যাই তাহলে আমি আমার আল্লাহর কাছে কি কৈফিয়াত দেব আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেব তবে কেউ যদি আমার শরীরের হিজাবটা তোমরা খুলে দাও আমি অজ্ঞান হওয়ার পরে আল্লাহর দরবারে তোমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় হতে হবে দাঁড় হতে হবে দাঁড় হতে হবে কোন ইমানের মহিলা ছিলেন এই তো চলমান ঘটনা 10 থেকে 15 দিন আগের ঘটনা আপনাকে শোনাচ্ছি তাহলে আপনি কেমন মহিলা ওই মেয়েটা কেমন মহিলা আপনি একটু তদন্ত সাপেক্ষে একটু নিজের দিকে একটু যাচাই বাছাই করে আপনি দেখুন তো আপনার চেহারা হাজার লোকে দেখছে আপনার শরীরে হাজার যুবক দেখে আপনাকে নিয়ে মজা উড়াচ্ছে আর আপনি খিলখিল খিল করে করে হাসছেন আপনাকে কি আল্লাহর দরবারে যেতে হবে কি হবে না এ বিষয়ে আপনার কি কোনো কনফিউশন আছে আপনার কি কোনো ডাউট আছে আপনি কি মনে করেন আমি চিরদিন এখানে থাকব আপনি কি মনে করেন আল্লাহর কাছে আপনাকে যেতে হবে না আপনি কি মনে করেন আল্লাহ আমাকে কোনো কৈফিয়াত নেবে না আপনি কি এমনটা ভাবেন আপনি কি ইহুদি খ্রিস্টানের মেয়ে আপনি কি ইহুদি খ্রিস্টানের মেয়ে বলেই আপনি কি রাস্তাতে বেহায়ার মতো চলবেন নর্তকীর মতো চলবেন ইহুদি খ্রিস্টানদের কালচারকে গ্রহণ করে অর্ধলঙ্গ পোশাক পরে চলবেন আপনি কি নিজেকে ইহুদি খ্রিস্টানের মেয়ে মনে করেন না আপনি একজন মুমিন মুসলমানের মেয়ে এ হিসাবে আপনাকে পর্দায় চলতেই হবে যদি একটা মেয়ে পর্দায় না চলে মনে করে আমি সারাটা দিন তাহাজ্জুদের নামাজ পড়ে সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি জান্নাতে যাব অসম্ভব আপনার কপালে জান্নাত জুটবে এ কথা রাসূল বলে দিয়েছেন এবার আপনাকে এ কথাগুলি বললাম বলার পরে আমার বক্তব্যের বিষয়ের দিকে চলে যাচ্ছি আপনারা কেউ কি আমার এ কথাগুলি শুনে কেউ বিরক্ত বোধ অনুভব করছেন বিরক্ত হচ্ছেন কেউ পিছনে যারা আছেন ওনারা হয়তো বিরক্ত হচ্ছেন তাই না এবার চলে আসুন বিসমিল্লাহির রহমানির রহিম অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মহিলার দল অকর্ণা ফি বুয়ুতিকুন্না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের বাড়ির মধ্যে তোমরা সীমাবদ্ধ সীমাবদ্ধ থাকবে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তোমরা জানো বাড়ির বাইরে বার হয়ে জাহিলি যুগের মেয়েদের মতো তোমরা নিজেকে প্রদর্শন করতে চেও না তোমরা হলে একজন মুমিন মুসলমানের মেয়ে তোমরা রাস্তায় খবরদার বার হবে না তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো করে তোমরা নিজেদেরকে প্রদর্শন করতে যেও না এ কথা আমার আল্লাহ বললেন এবার আপনাদেরকে আর একটা ঘটনা শুনিয়ে দিই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন মেয়ে ওই মেয়েটার আব্বা অসুস্থ এই অসুস্থ অবস্থাতে খবর আসলো তোমার আব্বা অসুস্থ মারা যায় যায় অবস্থায় পৌঁছে গেছে অতএব তুমি এসো যদি তোমার আব্বার জীবিত মুখটাকে তুমি দেখতে চাও এই অবস্থায়
ওই মেয়েটার স্বামী কিন্তু বাড়িতে ছিল না, বাড়িতে না থাকার কারণে ওই মেয়েটা তখন ভেবে নিল এখন যদি আমি চলে যাই আমি আমার স্বামীর নাফরমানি করে নিব, আল্লাহর কাছে আমাকে কৈফিয়াত দেওয়া লাগবে, আমাকে আল্লাহর কাছে জবাবদি হতে হবে, কাজে আমার স্বামী যদি আসে তাহলে আমার স্বামীর সঙ্গে পারমিশন নিয়ে আমি যাব, আর স্বামী যদি না আসে তাহলে পারমিশন না নিয়ে আমি যদি চলে যাই আমি আমার পরকালকে হারিয়ে ফেলব, আমার আব্বাকে তো আমি বাঁচাতে পারবো না। এই চিন্তা ভাবনা করে ওই মেয়েটি উযু করে দুই রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহকে বলছেন মা দয়াল প্রভু মাবুদ গো আমার স্বামী বাড়িতে নেই, এদিকে আমার আব্বা অসুস্থ অবস্থায় প্রাণ যাই যাই অবস্থায় পৌঁছে গেছে, এই অবস্থায় যদি আমার আব্বাকে দেখার জন্য চলে যাই আমি তো গিয়ে আমার আব্বাকে বাঁচাতে পারবো না, বরং আমি যদি চলে যাই স্বামীর অবাধ্য হয়ে আমি পরকালে তোমার কাছে গুনাহগারের কাতারে দাঁড় হব, কাজে আল্লাহ তুমি আমার আব্বাকে সুস্থ করে দাও, আমার খবর আসলো তোমার আব্বা আগের থেকে একটু সুস্থ হয়েছে। এইভাবে এক নয় দুই নয় করে করে কয়েকবার খবর চলে আসলো, ইতিমধ্যে স্বামী আসলো, স্বামীকে জিজ্ঞাসা, স্বামীকে বলছেন ও আমার প্রাণ প্রিয় স্বামী তুমি শোনো আমার কাছে বারবার খবর এসেছে আমার আব্বা অসুস্থ, আমার আব্বা যাই যাই অবস্থায় বারবার খবর এসেছে, বাপের যদি জীবিত মুখটা দেখতে চাও তাহলে তোমরা তাড়াতাড়ি করে এসে তোমার আব্বার মুখটাকে দেখে যাও, কিন্তু তুমি আমার স্বামী তোমার পারমিশন না নিয়ে যদি আমি চলে যাই তাহলে আমার আব্বাকে তো আমি গিয়ে বাঁচাতে পারবো না, এ কথা ঠিক, আল্লাহর যদি হুকুম হয় আমার আব্বা চলে যাবে আমি যাব, এই কারণে আমি আমার পরকালকে হারিয়ে ফেলবো, এবার তুমি আমাকে বলো বা আমাকে একটু পারমিশন দাও আমি আমার আব্বাকে একটু দেখে আসি। তাহলে এই মেয়েটার ভিতরে কি শিক্ষা ছিল, যেই শিক্ষা থাকার কারণে নিজের স্বামীর অবাধ্য হয়ে নিজের আব্বার মুখটা পর্যন্ত দেখতে গেলেন না। এ কথাটা আজকের ঘটনা আপনাকে বলছি, ফেসবুকের মধ্যে এটাও আজকে ভাইরাল হয়েছে, ইমাম আহমাদ ইবনে হাম্বালকে একজন মানুষ জিজ্ঞাসা করছেন ও গো আমাদের ইমাম আজকে যদি কোনো মেয়ের পিতা যদি অসুস্থ হয়ে যায় এই অবস্থায় স্বামী যদি তাকে পারমিশন না দেয় তোমার বাপকে দেখতে যেতে, যদি পারমিশন না দেয় তাহলে ওই মেয়েটা কি তার বাপের মুখটা দেখতে যেতে পাবে? ইমাম আহমাদ ইবনে হাম্বাল বলছেন স্বামী যদি পারমিশন না দেয় তাহলে স্বামীর বিনা পারমিশনে নিজের বাপকে পর্যন্ত দেখতে যাওয়া যাবে না। তাহলে দেখুন তো ওই মেয়েটার ভিতরে যদি শিক্ষা না থাকে তাহলে ওই মেয়েটা স্বামীর কি দাম সে ব্যক্তি কোনোদিন কি দিতে পারবে না। এই জন্য মেন পয়েন্ট একটা হলো এই, ইসলামের নারী শিক্ষার যেমন প্রয়োজন আছে ইসলামের নারীর পর্দার বিধানটাও তেমনই রয়েছে। এবার এ কথাটা বলছি কেন, এবার আসল জায়গায় চলে যাচ্ছি, কান করে শুনে নেন। আমার আল্লাহ বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নারীর দল তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো নিজেকে তোমরা প্রদর্শন করতে যেও না, কাজেই তোমরা তোমাদের বাড়ির মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকবে। তাহলে বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, এ কথা আমার আল্লাহ বললেন। এরপর এবার বলছি যদি কোনো মেয়েকে ডাক্তার দেখাতে যেতে হয়, ডাক্তার দেখাতে যখন যাবে তার শরীরকে সুন্দর করে পর্দা করে করে যাবে যাতে করে ওই মেয়েটার চেহারাটা কেমন কেউ যেন দেখতে না পায়, এইরকমভাবে নিজের চেহারাকে সুন্দর করে ঢেকে ওই মেয়েটা ডাক্তারের কাছে যাবে, নিজের আব্বা অসুস্থ হয়েছেন নিজের আব্বাকে দেখতে যাবে, এই অবস্থায় তাকে সুন্দর করে পর্দার বিধানকে পালন করে নিজের আব্বাকে দেখতে যাবে। এভাবে যদি যায় তাহলে ইসলাম পারমিশন দিয়েছে, আর যদি এভাবে না যায় তাহলে ইসলাম পারমিশন দেয় না, আর এভাবে যদি চলে যায় ইসলামের বাইরে যদি নীতিমালাকে ফলো করে চলে যায় তাহলে ওই মেয়েটা কোশ্চিনকালে জান্নাতে যেতে পারবে না, আল্লাহর জাহান্নামে চলে যাবে। এই জন্য আমার আম্মা জান খালা বোন যারা আছেন আপনাদেরকে এবার আম্মা জান আয়েশার একটা হাদিস শুনিয়ে দিই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে ইন্তেকাল করলেন ওই ঘরটা ছিল আম্মা জান আয়েশার ঘর, ওই আয়েশার ঘরে আল্লাহর নবী ইন্তেকাল করলেন আর ওই ঘরে আম্মা
জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থাকার মতো ব্যবস্থা হলো না। এবার তিনি চলে গেলেন বাপের বাড়িতে। এবার মাঝে মধ্যে আম্মা জান আয়েশা বলছেন, আমার স্বামীর কবরকে জিয়ারত করতে আমার ইচ্ছা জাগে। এই অবস্থায় আম্মা জান আয়েশা বলছেন, আমি সুন্দর করে আমার চেহারাটাকে সুন্দর করে কাপড়ে জড়িয়ে নেই, মাথাতে সুন্দর করে ওড়না দিয়ে হিজাব পরে সুন্দর করে আমি চলে আসি, ঘরের ভিতরে ঢুকে যাই। ঘরের ভিতরে কেউ নেই। ওই ঘরের ভিতরে ঢুকে যাওয়ার পরে মাথার যে হিজাবটা ওড়নাটা থাকে ওড়নাটা খুলে রাখি। এবার আমি জিয়ারতের কাজ কমপ্লিট করি, আবার ওড়নাটাকে পরি, হিজাবটাকে পরি, আবার বাড়ির দিকে চলে আসি। এই করতে করতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা হযরতে আবু বকর ইন্তেকাল করলেন। আল আম্মা জান আয়েশা এবার বাপের কবর স্বামীর কবরের জিয়ারতের জন্য যখন আসেন, তখন কাপড় সুন্দর করে পরে হিজাব পরে এসে বাড়ির ঘরের ভিতরে ঢোকে কবর জিয়ারত করেন। ওড়নাটাকে খুলে কবর জিয়ারত কমপ্লিট হয়ে যায়, আবার ওড়নাটাকে পরে আবার বাড়ির দিকে চলে আসেন। এই করতে 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 হযরতে উমার ইন্তেকাল করলেন। এতক্ষণ ধরে স্বামী ছিল, তাহলে একটা মেয়ের স্বামীর কাছে কি মাথার চুল খোলা যাবে কি যাবে না? বাপের কাছে মাথার চুল খোলা যাবে কি যাবে না? অবশ্যই যাবে। হাত পায়ের যদি কোনো অঙ্গ বাপ দেখে নেয় তবু কোনো গুনাহ হবে না। স্বামীর কাছে স্ত্রীর কোনো পর্দার বিধান নেই। ঠিক এই করতে করতে হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। হযরতে উমারকে মাটির তলায় দেওয়া হলো, কবরে ঢেকে দেওয়া হলো। আম্মা জান আয়েশা বলছেন, আমি যখন বাড়ি থেকে কবর জিয়ারতের উদ্দেশ্যে আসি, এবার সুন্দর করে কাপড় পরে সুন্দর করে হিজাব পরে আমি বাড়ি থেকে বার হয়ে যাই, আর আমার ঘরের ভিতরে গিয়ে আর হিজাবকে আমি খুলিনি। কারণ এ কবরের ভিতরে গায়ের মুহরিম একজন ব্যক্তি আছেন, তিনি হলেন হযরতে ওমর। তাহলে হযরত ওমর হলেন মৃত, আবার হযরত ওমর কবরের ভিতরে আছে। তাহলে কবরের ভিতরে আছে একটা মৃত মানুষের কাছে গিয়েও আম্মা জান আয়েশা তিনা আর মাতার হিজাবকে খুলতেন না, হিজাব পরে যেতেন, হিজাব পরে জিয়ারত কমপ্লিট করে বাড়ি আসতেন। তাহলে আম্মা জান আয়েশা আপনাকে আম্মা জান আয়েশার একটা হাদিস আপনাকে শোনালাম। এবার আর একটা হাদিস বলে দিই, মা ও বোন আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, আম্মা জান আয়েশাকে একটা পাল্লাতে চাপান, আপনি একটা পাল্লাতে চাপেন, তাহলে দেখুন তো হযরত আয়েশার আমলটা কেমন আর আপনার আমল কেমন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভয়ে হাসরের ভয়ে তিনি ঘুমাতে পারতেন না, এত আমল ওয়ালা ছিলেন। এর পরেও তিনি পর্দার বিধান কিভাবে পালন করেছেন আপনাকে বলে দিই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার নানির কাছে বসে বসে চিন্তা করছেন, নানিকে বলছেন, নানি আমার বড় ভয় হচ্ছে, আমি যেদিন মারা যাব ওই দিনে আমাকে নবীর স্ত্রীটা কেমন, আয়েশা কেমন ছিল, আয়েশার দুর্ঘ পোস্ত কেমন ছিল, এটা দেখার জন্য আমি যখন মরে যাব আমি তো কিছু বলতে পারবো না, নড়তেও পারবো না, তবে ওই অবস্থায় কেউ যদি সুযোগ বুঝে আমাকে দেখে নেয় আর আমার আল্লাহ আমাকে যদি প্রশ্ন করে দেয়, আয়েশা রে তুমি মৃত্যুবরণ করেছিলে, তোমাকে এই এই মানুষ দেখেছিল, তোমার এই পাপ হয়েছে, আমার আল্লাহ যদি এটা যদি আমার জন্য প্রশ্ন করে বসে তাহলে আল্লাহর কাছে আমি কি কৈফিয়াত দেব। নানি হে আমি এই টেনশনে আমি আজকে এই টেনশনে আজকে দুঃখিত আমি মর্মাহত রয়েছি। আম্মা জান আয়েশার নানি আয়েশাকে বলছেন, ও নানি ও আমার নাতনি শোন, তোকে আমি একটা যুক্তি দিই সুন্দর করে কথাটা তুই শুনে নে। আম্মা জান আয়েশা বলছেন, নানি তুমি বলো কি বলছো। এবার আম্মা জান আয়েশা আম্মা জান আয়েশাকে হযরত আম্মা জান আয়েশার নানি বলছেন, নানি তুই শোন, তুই মরার আগে বলে যাবি আমি যেদিন মারা যাব ওই দিনে তোমরা আমাকে যে খাটুলিতে শোয়াবে ওই খাটুলিতে শোয়ানোর পরে সুন্দর করে দুটি কাঠ এইরকমভাবে তোমরা উঁচু করে দেবে, ওই উঁচু করে কাঠটা চাপিয়ে দেবে, এরপরে তোমরা চাদর চাপিয়ে দেবে, তাহলে ওই খাটের ভিতরে মানুষটা কতটা উঁচু ছিল, কতটা দুর্গ ছিল, মানুষটা কেমন আকৃতি ছিল বোঝা যাবে না, কাপড় দিয়ে
ঢাকা থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মৃত্যুবরণ করার পূর্বে লোকজনকে এই কথা বলে গিয়েছিলেন, ওসিয়ত করেছিলেন, এই জন্য মক্কা মদিনায় যদি কোনো মহিলা মারা যায়, মারা যাওয়ার সময় যে খাটুলিতে করে নিয়ে যায়, ওই খাটুলিটা আজ কাঠ দিয়ে সুন্দর করে উঁচু করে দিয়েছে, যাতে করে মানুষটা কেমন ছিল যাতে করে বোঝা না যায়। তাহলে দেখুন তো মা বোন, একটা মৃত মানুষের কাছ থেকে আম্মা জান আয়েশা পর্দা করেছেন এবং মরে যাবে সেই দিন কেউ যদি দেখে নেয়, এই চিন্তায় তিনি বিভোর হয়ে আছেন, টেনশন করছেন, নানির কাছে বসে বসে কাঁদছেন। তাহলে আপনি একজন যুবতী মেয়ে, আপনি কি করে রাস্তা নিয়ে চলছেন? আপনি একটা মানুষ হওয়ার পরে আজকে হাজার মানুষের সামনে দিয়ে কেমন করে চলছেন? আপনাকে দেখে হাজার পুরুষ আজকে অন্যায় পথে লিপ্ত হয়ে যাচ্ছে, আপনার চেহারাটা দেখে হাজার যুবক পাপের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, এই জন্য আপনাকে কি আল্লাহর কাছে কৈফিয়াত দিতে হবে না? কৈফিয়াত দিতে হবে? আপনার চেহারা আপনি দেখিয়ে হাজার যুবককে পাগল বানিয়েছেন, হাজার যুবক আজকে পাগলে, আজকে হাজার যুবক আজকে পাপে লিপ্ত হয়েছে, হাজার যুবকের চরিত্র নষ্ট হয়েছে, এই জন্য দায়ী হচ্ছ তুমি। আজকে তোমার কারণে আজকে তোমার আব্বা রাত্রিতে বিছানায় শুয়ে ঘুমাতে পারে না, তোমার মা আজকে আনন্দে আনন্দের হাসি হাসতে পারে না, কারণ তুমি পর্দাকে লঙ্ঘন করেছো, হাজার যুবককে তুমি পাগল বানিয়েছো। তোমাকে বিবাহ করার নাম শুনলেই বলবে বিবাহ করতে পারি, 10 লক্ষ টাকা লাগবে। তুমি যদি পর্দার বিধানটা তুমি যদি পালন করো, কেউ টাকা নেবে এ কথা বলতে পারবে না। উদাহরণস্বরূপ বলছি, পুকুরের পানি, পুকুরের পানি গোসল করার জন্য, কাপড় কাচার জন্য ব্যবহার করে, কেউ কি খাওয়ার জন্য ব্যবহার করে? কথা বলুন, ব্যবহার করে? করে না। পর্দাবিহীন মেয়েদের সঙ্গে সবাই আনন্দ করতে চাই, গল্প করতে চাই, মজা উড়াতে চাই, বউ হিসাবে বাড়ি নিয়ে এসে বউয়ের মর্যাদা দিতে চাই না, কারণ বুঝে নিয়েছে তুমি মালটা কেমন, তোমার চরিত্রটা কেমন, তোমার শরীরে কোথায় কি আছে, তুমি কার সাথে কি করেছো সব জেনে গেছে বলেই আজকে তোমাকে বউ হিসাবে বাড়ি আনতে চাই না। সৌদি আরবের একটা ঘটনা বলছি, সৌদি আরবের দুটো, একটা ছেলে একটা মেয়ে, ওদের প্রেম হয়েছে। প্রেম হওয়ার পরে মেয়েটা বলছে, চলো আমার বাপ তো তোমার সঙ্গে বিবাহ দেবে না, চলো আমরা পালিয়ে যাই। তো মেয়েটা এখন ছেলেটাকে বলেছে, ছেলেটাও বলছে ঠিক আছে। এখন মেয়েটার বাড়িতে একটা ভ্রমণের জন্য ছিল একটা উঁট, উঁটকে সুন্দর করে সাজিয়েছে, খাইয়েছে, নিয়ে আসার জন্য টোটাল তাকে যেভাবে তৈরি করার প্রয়োজন হয়েছে তৈরি করেছে। ছেলেটাকে বলছে, অমুক জায়গায় যে নদী আছে ওই নদীর পারে তুমি দাঁড়াবে, আমি যথাসময়ে চলে আসব। মেয়েটা এখন উঁটের উপরে আরোহণ করে এসেছে, ছেলেটাকে বলছে, তুমি এই গাধার উঁটের লাগামটা ধরো, টানতে টানতে তুমি নিয়ে যাবে নদীর ওপারে, আমি এই উঁটের উপরেই থাকব। ওই পারে যাওয়ার পরে তুমি ওই পারে যাওয়ার পরে তুমি উঁটের উপরে চাপবে। মেয়েটাকে ছেলেটা বলছে, কেন? বলছে, আমাদের বাড়িতে একটা উঁট ছিল, সেই উঁটটারই বাচ্চা হচ্ছে এইটা। তো এর মা পানিতে কোনো দিন যেত না, পানি দেখলে এর মা শুয়ে পড়তো, পার হতো না, এর জন্যে এই উঁটের বাচ্চাটাও পার হয় না, এই জন্য তোমাকে হাত ধরে পার করতে হবে। যুবকটা তখন বলছে, একটা মা সে যে স্বভাবের, এই স্বভাবের বাচ্চাটাও যদি হয়, তাহলে তুমি যে আজকে পালিয়ে আমার সঙ্গে বিবাহ করছো, নিশ্চয় তোমার পেট থেকে যে বাচ্চাটা হবে সে বাচ্চাটাও পালিয়ে গিয়ে বিবাহ করবে, কাজে আমি তোমাকে বিবাহ করতে পারলাম না, চলো বাড়ি চলে যাই। কাজে আজকের সমাজের মাটা যেমন হবে মেয়েটাও তেমন হবে, মা যদি ভালো হয়ে যায় মেয়েটা ভালো হবে, এটা আশা করা যায়। সেই জন্য মা আপনাকে পর্দাশীল হতে হবে, যদি আপনি আপনার মেয়েকে পর্দাশীল আপনি বানাতে পারেন, আপনার মেয়ে আপনার দিকে পর্দাশীল হবে, এ কথা বোঝা যায়।
যদি আপনি পর্দাশীল না হন তাহলে আপনি নিজের মেয়েকে পর্দাশীল বানাতে পারবেন না এই জন্য আল্লাহ পাক তিনি নবীজিকে বলেছেন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বলছেন হে নবী কুল্লি আজওয়াজিকা তুমি তোমার স্ত্রীদেরকে বলো তুমি তোমার মেয়েদেরকে বলো তারপরে তুমি মুমিনা মহিলাদেরকে বলো তারা যখন রাস্তায় চলবে তারা যেন তাদের চাদর দিয়ে সুন্দর করে তারা তাদের চেহারাকে আবৃত করে নেয় ঢেকে নেয় যাতে করে তাদেরকে কে উত্তপ্ত না করতে পারে বিরক্ত না করতে পারে ইবটিসিং না করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম চাদর পরিয়ে নেওয়ার বিষয়টা নিজের নবীকে বললেন হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে বলো তো স্ত্রীকে যদি না বলে মেয়েদেরকে বলতেন তাহলে মেয়েরা কমেন্ট করার সুযোগ পেত আব্বা তুমি তোমার স্ত্রীকে না বলে বা আমার মাকে না বলে তুমি আমাকে কেন বলছো আর যদি নিজের মেয়েকে না বলার পরে যদি মুমিনা মহিলাদেরকে বলতেন তাহলে মুমিনা মহিলাগুলি এ কথা বলার সুযোগ পেত পেত কে পেত না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবীজিকে বললেন হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও তারা যখন রাস্তায় চলবে তারা যেন সুন্দর করে চাদর দিয়ে তাদের চেহারাটাকে আবৃত করে নেয় যাতে করে তাদেরকে কেউ উত্তপ্ত না করতে পারে বিরক্ত না করতে পারে ইবটিসিং না করতে পারে তারপরে তুমি তোমার কন্যাদেরকে বলে দাও তারপরে মুমিনা মহিলাদেরকে বলে দাও সেই জন্য মা ও বোন আপনাকে বলছি আপনাকে সর্বপ্রথম পর্দার বিধানটা আপনাকে পালন করতে হবে আর আপনার পর্দার বিধান পালন করা দেখে দেখে আপনার মেয়েও শিখবে আপনার মেয়েও একদিন পর্দাশীল হয়ে যাবে এই জন্য মা আপনাকে অবশ্যই পর্দাশীল হতে হবে যদি আপনি পর্দাশীল হয়ে যান তাহলে আপনার একালেও সুখ আছে পরকালেও সুখ আছে আর যদি পর্দাশীল না হতে পারেন তাহলে একালটাও হারাবেন ও কালটাও হারাবেন এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বিষয়ে কি বলেছেন আপনাদের বিষয়ে কি বলেছেন এই জায়গাতে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله الله رب العالمين বলেন হে পৃথিবীর মহিলার দল তোমরা শোনো আমি আল্লাহ তোমাদেরকে তিনখানা গুণের কথা বলেছি তোমরা যদি তিনখানা গুণ তোমরা যদি অবলম্বন করতে পারো নিয়ে আসতে পারো আমি আল্লাহ তোমাদেরকে সলিহা টাইটেল দেব সলিহা ডিগ্রি দান করব আর কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে বিশ্ব সুন্দরী টাইটেল দেব তোমরা হাসতে হাসতে আমার জান্নাতের মধ্যে তোমরা পৌঁছে যাবে নাম্বার ওয়ান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসসালিহাতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে নেককারনি ওয়ালি হতে হবে নেককারনি ওয়ালি হতে হবে মানে হলো ইসলামের যত ভালো কাজ আছে তোমাকে পালন করতে হবে দুই নম্বর হলো কনিতা তোমাকে কনিতা হয়ে যেতে হবে মানে হলো তোমার স্বামীর যেমন ইনকাম আছে ওই ইনকামের উপরে তোমাকে সন্তুষ্ট হতে হবে তোমার স্বামী তোমাকে যেই মানের জিনিস তোমাকে নিয়ে এসে দেবে ওই মানের জিনিস পেয়ে তোমাকে সন্তুষ্ট হয়ে যেতে হবে বর্তমান সময়ের মা বোনেরা আজকে নিজেরাই উপার্জন করতে শিখেছে নিজেরাই মার্কেটিং করতে শিখে গেছে স্বামীর মার্কেটিং করাকে পছন্দ মনে করে না ঈদ যখন চলে আসে মা বোনেরা নিজে নিজেই আজকে মার্কেটে গিয়ে কাপড় পছন্দ করে নিয়ে আসে আসে কি আসে না তবে এলাকার মা বোনরা হয়তো বাসে না আমি আমাদের এলাকার কথা বলছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার স্বামী তোমাকে যে মানের জিনিস দিতে পারবে ওই মানের জিনিসের উপরে সন্তুষ্ট তুমি হয়ে যাবে তোমার স্বামীর ইনকামের উপরে তুমি সন্তুষ্ট হবে তাহলে আমি আল্লাহ তোমাকে এমন একটি মর্যাদার আসনে তোমাকে আসন্নিত করব কিয়ামতের ময়দানে তুমি হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো মেয়ে যদি সংসার জীবনটাকে সুখময় করতে চায়
কোন মেয়ে যদি মনে মনে করে আমি স্বামীর ভালো বউ হব এবং শ্বশুরের ভালো বউ বা হব শ্বশুর বংশের লোক আমাকে নিয়ে গৌরব করবে আনন্দ করবে তাহলে এই রকম যদি কোন মেয়ের ভিতরে চিন্তা চেতনা থেকে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে তিনখানা গুণ নিয়ে আসতে হবে এক নম্বর গুণ হতে হবে ফাসালিহা তোমাকে নেককার নিওয়ালি হয়ে যেতে হবে দুই নম্বর হলো কনিতাম স্বামীর ইনকামের উপরে তোমাকে সন্তুষ্ট হয়ে যেতে হবে স্বামী যে মানের জিনিস তোমাকে এনে দেবে ওই মানের জিনিসের উপরে তোমাকে সন্তুষ্ট হয়ে যেতে হবে তাহলে স্বামী তোমাকে ভালোবাসবে স্বামীর ভালো বউ হতে পারবে এই ভালো বউ হিসাবে তুমি যখন তোমার বাড়িতে তুমি ভালো বউর সার্টিফিকেট পাবে তোমার শ্বশুরের ভালোবাসা তোমার উপরে পড়বে শাশুড়ির ভালোবাসা পড়বে পাড়া প্রতিবেশীর লোক তোমাকে নিয়ে গৌরব করবে অন্য যুবকেরা তোমার মতো বউ পাওয়ার জন্য আশঙ্কা করবে শ্বশুরেরা তোমার শ্বশুরের মুখের রেপোর্টটা শোনার পরে অন্যান্য ছেলের বাপেরা তোমার মতো মেয়ের জন্য তারা পাগলা হয়ে থাকবে আমার আল্লাহ বলেন ওয়াল হাফিজিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তোমাকে যে বডিটা দিয়েছি রে এই বডিটা তোমাকে হেফাজত করতে হবে কন্ট্রোল করতে হবে তোমার বডিটা তোমাকে সংরক্ষিত করে রেখে দিতে হবে তোমাকে পর্দাশীল হয়ে দুনিয়ায় চলতে হবে তোমার বডি দেখে তোমার চেহারা দেখে তোমার মুখের ঝিলিক হাসিরা দেখে মাথার কুচকানো কুচকানো চুলগুলি দেখে তোমার মুখের সুন্দর হাসিরা দেখে অন্য যুবক যেন আনন্দ না পায় অন্য যুবক যেন মজা না করে তোমার শরীরের ভাঁজ কাটিং দেখে তোমার পাড়া প্রতিবেশীর না তোমার পাড়া প্রতিবেশীর যুবকেরা যেন তোমাকে দেখে আনন্দ না করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন এইভাবে তুমি যদি তোমার বডিকে হেফাজত করতে পারো আমি আল্লাহ তোমাকে সলিহা ডিগ্রি দান করব আর কিয়ামতের মাঠে তুমি যেদিন চলে যাবে আমি আল্লাহ তোমাকে সেই দিন বিশ্ব সুন্দরীর মর্যাদা দান করব জরি বলেন সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধুরা আমার মা ও কালারা আপনাদেরকে যে তিনটি গুণের কথা বললাম এই তিনখানা গুণ যদি আপনার ভিতরে চলে আসে আপনি সংসার জীবনে সুখী হয়ে যাবেন স্বামীর ভালো বউ হয়ে যাবেন এবং আপনি শ্বশুরের ভালোবাসা পাবেন শ্বশুর বংশের লোক আমাকে আপনাকে নিয়ে গৌরব করবে আমার ভাই আমার বন্ধুরা এবার আপনাদেরকে এই জায়গাটা একটু সাইড করে দেয় আর একটা হাদিসে আপনাকে চলে যায় আর একটা কথা আপনাকে বলে দিই অনেক মা ও বোন নিজের স্বামীকে বলেন আমি তোমারে খুব ভালোবাসি তোমাকে আমি খুব ভালোবাসি আজকে বর্তমান সময়ের মেয়েরা নিজের স্বামীকে সোনা বলে ডাকে ময়না বলে ডাকে নিজের স্ত্রীকে সোনা বলে ময়না বলে মানিক বলে ডাকে কিন্তু দেখা যায় ওই মেয়েটা আজকে বেপর্দায় চলছে কলেজে চলে যাচ্ছে স্বামীর অনুমতি ছাড়া আজকে বেদিনের মতো রাস্তায় রাস্তায় চলছে এই মেয়েটার কারণে বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার স্ত্রী যে তোমার কন্ট্রোলের বাইরে রাস্তায় চলছে এর কারণে আমি বিশ্বনবী তোমার নামের পাশে আমি দাঈ শব্দটা যোগ করে দিলাম তুমি মরে যাবে তুমি কোশ্চিনকালে তুমি আমার জান্নাতে যাওয়ার যোগ্যতা তোমার হবে না তুমি মরে যাবে তুমি কোশ্চিনকালে আমার জান্নাতের মধ্যে তুমি আসতে পারবে না কেন আসতে পারবে না তুমি বিবাহ করার পরে তোমার স্ত্রী আজকে বেপর দার সহিত রাস্তায় চলছে তোমার স্ত্রী আজকে গ্রুপ লোনের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে আজকে তোমার স্ত্রী নিজে আজকে মার্কেটিং করে করে হাজার যুবকের সামনে মার্কেটিং করে 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 নিজেকে আনন্দ উৎফুল্লিত জীবন যাপন করছে আর এই মেয়েটা তার স্বামীকে বলছে আমি তোমারে খুব ভালোবাসি তোমারে বাবু বলে ডাকি তোমারে সাহেব বলে ডাকি তোমাকে আমি সোনা বলে ডাকি কিন্তু বোন তুমি তোমার স্বামীকে যতই ভালোবাসো না কেন তোমার স্বামীকে আমি বলছি তুমি ভালোবাসো না কারণ তুমি তোমার স্বামীকে দিনের পর দিন তুমি জাহান্নামের মধ্যে তুমি ঠেলছো তোমার স্বামী মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী বলেছেন তুমি তোমার স্বামী মরে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে কারণ তোমার স্বামী তোমার কারণে দাইয়ুস প্রমাণিত হয়েছে আর দাইয়ুস প্রমাণিত হয়ে গেলে কোশ্চিনকালেও জান্নাতে যাবে না এই জন্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দাইয়ুস কোশ্চিনকালেও জান্নাতে যাবে না তবে দাইয়ুসকে বলা হয় নবীজি বলেছেন যেই বাড়ির মহিলা বেপর্দায় চলে যে মেয়ের যে বাড়ির মহিলারা স্বাধীনভাবে জীবনযাপন করে ওই মেয়ের
চলার কারণে ওই মেয়ের বাপ ডাইস টাইটেল পায়, ওই মেয়ের স্বামী ডাইস টাইটেল পেয়ে যায়, আর ওই মেয়ের বাপ কসিন কালে ও জান্নাতে যাবে না, মেয়ের স্বামীও জান্নাতে যাবে না। সেই জন্য মা ও বোন আপনাকে বলছি, আপনার স্বামীকে আপনি ভালোবাসেন, আপনার স্বামীকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আপনার স্বামীকে জাহান্নাম থেকে বাঁচাতে চাইলে আপনাকে আজ থেকে আর পর্দা নামক বিধানটা কোনোভাবে লঙ্ঘন করা যাবে না। আজকে পরকীয়ায় যে লিপ্ত হয়ে গেছেন আর লিপ্ত হওয়া যাবে না। এই সমস্ত জিনিসগুলি আজ থেকে আপনাকে তালাক দিতে হবে, এই সমস্ত জিনিসগুলিকে আজ থেকে আপনার কাছ থেকে ডিলেট করে দিতে হবে। তাহলে আপনিও জান্নাতে যেতে পারবেন, আপনার স্বামীও জান্নাতে যেতে পারবে। অনেক বোন বলে আমার আব্বাকে আমি খুব ভালোবাসি, আমার আব্বাকে আমি আব্বু বলে ডাকি, আব্বু বলে ডাকি, আব্বু বলে ডাকি, এই জন্যে তোমার আব্বু তোমারে খুব ভালোবাসে, এই জন্যে তোমার আব্বু তোমাকে আম্মু বলে ডাকে। আমি তোমাকে বলছি বোন, তুমি তোমার আব্বুকে যদি ভালোবাসতে নিশ্চয়ই তোমার আব্বাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। আজকে তুমি স্কুলে যাচ্ছ, আজকে তুমি কলেজে চলে যাচ্ছ, ইউনিভার্সিটিতে যাচ্ছ, তোমার মাথায় কোনো কাপড় নেই, তোমার শরীরে অর্ধলঙ্গ পোশাক আছে, এর কারণে তোমার আব্বাকে জাহান্নাম নামক জেলখানায় যেতে হবে। কারণ তোমার আব্বা থাকাকালীন তুমি যদি কোনো রকমের অন্যায় করে থাকো, তোমার আব্বাকে এর অ্যাকশন ভোগ করতেই হবে, জাহান্নামের আগুনে যেতে হবে। এই জন্য বোন বলছি তোমাকে, সমস্ত জিনিসগুলি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, যেভাবে চলতে বলেছেন, এইভাবে চলে তোমাকে জীবন যাপন করতে হবে। আর এইভাবে চলে তুমি যদি জীবন যাপন করো তাহলে তুমি জান্নাতে চলে যাবে, আর তুমি জান্নাতে যাবে তোমার আব্বা মাকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। সীমিত আপনাদেরকে তিনখানা গুণের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটাকে বলছেন, তুমি যদি নেককার নিওয়ালি হয়ে যাও, স্বামীর ইনকামের উপরে যদি তুমি খুশি হয়ে যাও, আর তোমার বডিটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই বডিটাকে তুমি যদি হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে সলিহা ডিগ্রি দেওয়া হবে, তাহলে সংসার জীবনে সুখী হবে, স্বামীর ভালো বউ হয়ে যাবে, আর তোমার শ্বশুরের তুমি ভালো বউ মা হতে পারবে। এবার আর একটা হাদিস বলে দিই আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, المرأة إذا خمسة صلاها وسامت شهرها وأطعت بالها وأحسنت فرجها نبي أمر بولشن كن مي جدي من كوري أمي جنة جابو أر أمي أي جنة المدى أمك جنة آتي درجة أي كم شاق تم جنبه أي رقم أمي غني غنى نتحوت جاي تحول نبي جي بولشن تمك چار خنامل كورتے حبي ایک نمبر هلو تمك شوٹي ٹائم ديني پاسوك تير صلاة دائي كورتے حبي ما بونيرا نماز پوني صلاة دائي করে একথা ঠিক, কিন্তু জোহরের নামাজ আসরে গিয়ে পড়ে, আসরের নামাজ মাগরিবের কাছাকাছি গিয়ে পড়ে, মগরিবের নামাজ তারা লেট করে পড়ে। নবীজি বলছেন যেই ব্যক্তি যেই মহিলা দিনে পাঁচ ওয়াক্তের নামাজ সঠিক টাইমে সঠিকভাবে পড়বে, ও সামাত সাহারাহা যে মেয়েটা রমজান মাসে রোজা রাখতে পারবে, ও আতাআত বালাহা যে মেয়েটা তার ব্যবহার দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে তার স্বামীর মনটাকে জয় করে নিতে পারবে, ও আহসানাত ফারজাহা যে মেয়েটা তার বডিকে কন্ট্রোল করতে পারবে, হেফাজত করতে পারবে, ওই মেয়েটার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মেয়েটা জান্নাতে যাবে, 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 তবে ওই জান্নাতের আটটি দরজা থাকবে, ওই আটটি দরজার মধ্য দিয়ে যেই দরজা দিচ্ছা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তাহলে এই চারটা গুণ নিয়ে আসার জন্য কি নতুন করে কলেজে স্কুলে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া লাগবে না? এই চারটা গুণ আজ থেকে মায়েরা যদি পালন করবে ইচ্ছা করে করতে পারবে কি পারবে না? নামাজ পড়ে সঠিক টাইমে পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে হবে। দুই নম্বর হলো রমজান মাসের মায়েরা রোজা রাখেন। তিন নম্বর হলো ব্যবহার দিয়ে নিজের স্বামীটাকে যদি খুশি করতে পারে। আজকে মা বোনেরা নিজের স্বামীকে আনন্দ না দিয়ে নিজের দোলাভাই, নিজের ননদ, নিজের দেওর এরা যদি থেকে যায়, এদেরকে আনন্দ দিতে, এদের সঙ্গে গল্প করতে, হাসি মজাক করতে পছন্দ করে, অন্য স্বামীকে, অন্যের স্বামীকে দেখে হ্যান্ডসাম মনে করে, তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে মন জয় করার জন্য যত রকমের কৌশল অবলম্বন করার প্রয়োজন করে, কিন্তু
ও আমার টাইম তো শেষের দিকে আসবে নাকি? ও আচ্ছা আচ্ছা। তো নিজের মন জয় করার জন্য, নিজের ওই সমস্ত মানুষগুলিকে জয় করার জন্য যে কৌশল অবলম্বন করার প্রয়োজন করে, নিজের স্বামীকে পছন্দ করে।